গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সকাল সকাল উঠে চাটা খেয়ে নিয়েছি, এখন আমি চলে এসেছি নতুন বউকে সাজাতে। আজকে হলো রাতে রিসেপশন আর সকালে হবে আশীর্বাদ। তো আশীর্বাদের সাজটাই আমি সাজাচ্ছি, রিসেপশনের সাজটা পার্লার থেকে এসেছিল। তো দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার হবে আশীর্বাদ। সবাই আশীর্বাদ করবে, সুতো খেলা হবে, অনেক কিছু নিয়ম আমাদের আছে, তোমরা সবই দেখতে পাবে। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বুনিত দেখো আমার, আর এখন আশীর্বাদ করছে বড় মাসিমণি। আগে আশীর্বাদ যে বড়, সে আগে করে নিয়েছে, এখন বড় মাসিমণি করছে। তো একে একে সবাই করবে, আমি সবারটাই তুলে ধরেছি, কারণ সবাই আমাকে বলেছে যেন ভিডিওর মধ্যে আমিও থাকি। তো যতটা পেরেছি আর কি, তাদেরকে আমি চিনেছি, তাদেরকে আমি কিন্তু ভিডিওতে নিয়েছি। ভিডিওটা বড় হলেও কিন্তু আমার ফ্যামিলির লোকেরা আছে, এটাই আর কি, ওই জন্য ভিডিওটা বড় হয়ে গেল। তো সবাইকে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের নিয়মকানুন দেখতে তোমাদের কেমন লাগছে? নতুন বন্ধুরা, আজকে যদি ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দেখো এটা হলো মায়ের মাসিমণি, তো আমাদের দিদা আর কি। তো কী সুন্দর লাগছে, সবাইকে আমি ক্যামেরা বন্দি করতে পারছি, তো ওরাও খুব খুশি আমি ভিডিও করছি বলে, আমি যতটা পেরেছি করেছি। এটাও একটা মাসিমণি, মায়ের দিদি। এখন আমার মা আশীর্বাদ করছে, তো মায়ের আশীর্বাদ হয়ে গেলে সব একে একে সবাই করছে, তোমরা দেখতে থাকো। আর কি বলতো, আমাদের নিয়ম কারণ কিন্তু অনেক কিছুই ছিল, আরও কিছু ছিল, কতটা আমি তুলতেও পারিনি, যতটা আমি পেরেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট লিখে যেও। তোমাদের ওই মূল্যবান কমেন্টটা আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করে দেয়। প্লিজ লাইক কমেন্টটা অবশ্যই করে দিও, বেশি বেশি ভালো লাগলে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা দেখো ছোটো মামিমা, ছোটো মামিমা আশীর্বাদ করছে, দারুণ মজা হয়েছিল, দারুণ এনজয় করেছিলাম। আর দাওনি গো জল দিয়ে দিয়ে একাকার করে দিলে দিকে, হ্যাঁ যা জল দিচ্ছে, মাথাটাই ধরো, হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা অন্য স্টাইল নাও, বলে দেবো তোমাকে কানে কানে কি এটা দিদার কোনো প্রমাণ রাখতে চাইনি, দেখো এটা হলো মামিমার মাসিমণি, তো উনি একটা গিফট দিয়েছেন খুব সুন্দর, দেখো ওই লকেট মঙ্গলসূত্র সাথে লকেট, দারুণ সুন্দর লেগেছে আমার। সবাই খুলে দাও, খুলে দাও, পড়ি দাও, পড়ি দাও, ওই ওই আংটি যা খুলে খুলে কোথায় যাবে, মিষ্টি দিতে হবে, ও জল খাই দাও, পড়ি দাও মাসিমণি, কেন আঙুল ভর্তি হয়ে যাবে এখন, আচ্ছা আমি তো কাল থেকে সামনে বৌদি বলে রাখছি, কার তোমার দারুণ হয়েছে, প্রমাণ এখানে আছে, প্রমাণ এখানে দিবে, এসো ওখান থেকে কোনো প্রমাণ হবে নি, হ্যাঁ বদ দিদি আসতে সরে যাও, উড়ুদে বদ দিদি বসে তাই
দারুন দারুন, আমরা ব্যাক সাইডে বসে কিছু ছবি উঠছেনি, উল্টু দিদি খোলো, বুলটু সোনা বুলটু সোনা কি সুন্দর কান ও চাপা দিচ্ছে আমি সব থেকে ছোট নাকি দেখো বন্ধুরা, এবার আমি আশীর্বাদ করতে গেছি, কি কাণ্ড! আমি আশীর্বাদ করতে গেলাম আর সবাই হই হুল্লোড় করে এমন কথা বলতে শুরু করলো যে আমাকে মানে বাধ্য হয়ে মিউট করলাম আর কি। তো দেখো বন্ধুরা, খুবই মজা হয়েছিল আর কি। তো আমি ওকে পোলা আংটি গিফট করেছিলাম, মানে নতুন বউকে, ওর খুব পছন্দ হয়েছিল, কারণ কালারটা খুব সুন্দর ছিল, তাই জন্য খুব পছন্দ হয়েছিল। আর প্রণাম করতে এসেছিলো, আমি প্রণাম নিচ্ছিলাম না, এটা হলো দাদা, একটা দাদা আশীর্বাদ করছে। আর এই দিদিটার হচ্ছে খুব শরীর খারাপ, কোমরে ব্যথা, ওই জন্য বসতে পারছে না, এটা আমার বড় মাসিমণির মেয়ে, তো ওই জন্য এইভাবে আশীর্বাদ করতে হচ্ছে আর কি, খুব কোমরে ব্যথা। তোমরা কথাগুলো শোনো আর এনজয় করো। না চন্দন, ওর ভিতরে সোনা আছে, এটা হলো ছোট মামার মেয়ে, আমাদের বুনি, ও বৌদিকে, ওর বৌদি হচ্ছে, বৌদিকে ওই যে পোলা গিফট করেছে, খুব সুন্দর দেখতে পোলাগুলো, খুব পছন্দ হয়েছে বৌদিরও, আমাদেরও সবার। তো চলো এনজয় করো। শাশুড়ি বলে এত জোর কোমরে টিপে আশীর্বাদের পর্ব আমাদের শেষ হয়ে গেছে, এবার হবে সুতো খেলা। তো গায়ে হলুদের সময় যে সুতোগুলো ওদের হাতে বাঁধা ছিল, একে অপরের বাম হাতে করে খুলে নেবে সুতোগুলো। তো একে অপরের সুতো খোলা হয়ে গেছে, এবারে নিয়ম হচ্ছে যে পূর্বপুরুষ বা গুরুজনদের মানে ফ্যামিলির বড়দের নাম করবে না, এরকম একটা নিয়ম পালিয়ে দিচ্ছে মা। তো ওগুলো মানে আগ কেটে বলছে যে এর নাম করবে না, সেটাই হচ্ছে। আর এখন হবে সুতা নুকানো, তো সুতা নুকা দিয়েছে, সুকনা নুকিয়ে ফেলেছে। তো এবার ভাই খুঁজছে, ভাই খুঁজতেই পারছে না, খোঁজার চেষ্টা করছে অনেক। তোমরা এনজয় করতে থাকো। সর সর তোর সর
দেখছি তো না পেলে কি ঘুরো ঘুরো ভালো করে আমার কথা কত দেখো এটা হলো হচ্ছে বনির বর, মানে আমার ছোট মামার জামাই আর কি, দিয়ে ও নতুন বউয়ের সাথে ছবি তুলছে। আমি বলি দাঁড়াও একটা ছবি তুলে দিই, দিয়ে গল্প করছে। তো এখন হচ্ছে আমি কিছু ফটোশ্যুট করেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো আগামী দিনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর সবাই কিন্তু কমেন্টটা করে যেও অবশ্যই, প্লিজ তোমরা কমেন্ট করো, তোমাদের ওই কমেন্টগুলো দেখলে আমার খুব উৎসাহিত হয়। সবাইকে টাটা।